জয় গুরু। বিশ্বের যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সবার প্রতি রইল ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। মেডিটেশন করুন, ধ্যান বা ইয়োগা চর্চা করুন, সুস্থ থাকবেন, এটাই হলো নববর্ষে আমার চাওয়া। বন্ধুরা বন্ধুরা, বরাবরের মতো আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটি করার জন্য আমাকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, আমার কাছে অনেক ফোন এসেছে, অর্থাৎ যারা ফোন করেছেন তাদের জন্য, যারা কমেন্টস বক্সে কমেন্টস করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। অর্থাৎ এই ভিডিওটিতে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে একজন মেয়েলি স্বভাবের পুরুষ থেকে একজন শক্তিশালী এবং সুস্থ সবল পুরুষে পরিণত করা যায়, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, একজন পুরুষের মধ্যে মেয়েলি স্বভাবটা কেন চলে আসে বা কিসের জন্য চলে আসে? বন্ধুরা, এটা একটা হরমোনের সমস্যা। এই হরমোনটার নাম হলো টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন সম্পর্কে আমি এর আগে একটি ভিডিও দিয়েছি, আজকে আমি টেস্টোস্টেরন হরমোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না, শুধু আপনাদেরকে প্রচেষ্টা দেখাবো যারা মেয়েলি স্বভাবে, যাদের কণ্ঠে ঠিক জড়তা আছে এবং যাদের কণ্ঠ মেয়েলি স্বভাবের, যাদের কণ্ঠ মেয়েদের মতো, আজকে তাদের জন্য এই ভিডিওটি। বন্ধুরা বন্ধুরা, প্রথমেই আসছি যে কাজটি করতে হবে যাদের টেস্টোস্টেরন হরমোনের সমস্যা আছে বা যাদের মধ্যে মেয়েলি স্বভাবগুলো আছে, নিজের পুরুষত্বকে সঠিকভাবে প্রকাশ করতে পারতেছেন না, তাদের জন্য যে কাজটি করতে হবে প্রথমেই এক্সারসাইজ, অর্থাৎ কঠিনভাবে নিজেকে তৈরি করার জন্য, নিজেকে নিজের মানসিকতাকে শক্তিশালী করার জন্য ব্যায়ামটা অত্যন্ত জরুরি। ব্যায়াম করতে হবে, অর্থাৎ প্রয়োজনে কেউ জিমে যেতে পারেন বা জিমে না গিয়ে সকালবেলা হাঁটতে বের হতে পারেন। আমাদের যে পেশি শক্তি আছে সেই পেশি শক্তিগুলো কমে যায়, সেই পেশি শক্তিগুলো দুর্বল হওয়ার কারণে আমাদের মধ্যে পুরুষত্বহীনতা চলে আসে, আর সেই পেশি শক্তিগুলোকে শক্তিশালী করার জন্য ব্যায়াম অত্যন্ত জরুরি একটি বিষয়। তারপর হলো দ্বিতীয়, খাবার দাবার, অর্থাৎ অত্যাধিক পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। যে খাবারগুলোর মধ্যে অত্যাধিক পরিমাণে প্রোটিন এবং জিঙ্ক আছে সেই জিঙ্ক এবং প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করুন। তিন, যারা মেয়েলি স্বভাবের তাদের লক্ষ্যই থাকে মেয়েদের সাথে খুব বেশি সঙ্গ দেওয়া, অর্থাৎ তারা মেয়েদেরকে খুব বেশি পছন্দ করে সঙ্গ দেওয়ার কারণে, অন্য কোনো কারণে নয়, অন্য কোনো কারণে তারা পুরুষদের পছন্দ করে, ঠিক আছে? তো সেই মেয়েদের কাছ থেকে পৃথক হয়ে নিজেকে এমন কিছু পুরুষের সংস্পর্শে আনতে হবে যে পুরুষগুলো শক্তিশালী, যাদেরকে আপনি ফলো করতে পারেন, যে পুরুষগুলো স্বাস্থ্য সবল এবং সঠিক দিক নির্দেশনায় চলাফেরা করে, ঠিক তাদেরকে আপনি লক্ষ্য করবেন। প্রয়োজনে নিজের অ্যাটিটিউড বা নিজের মুভমেন্ট পরিবর্তন করার জন্য যে কোনো একটা চায়ের দোকান, যে কোনো একটা, যে কোনো জায়গায় গিয়ে আপনার কথা বলার স্টাইলটা পরিবর্তন করুন, অর্থাৎ ইনিয়ে বিনিয়ে কথা না বলে একজন পুরুষ যেভাবে কথা বলে, একজন পুরুষকে আপনি লক্ষ্য করুন, একজন পুরুষ যেভাবে কথা বলে ঠিক সেইভাবে কথা বলার চেষ্টা করুন। চার, নিজের ভেতর যে পুরুষত্ব আছে সেই পুরুষত্বটাকে নিজে নিজে এমনভাবে কল্পনা করুন যে আপনি একজন সঠিক পুরুষ এবং আপনার মধ্যে পুরুষত্ব যথেষ্ট পরিমাণে আছে। এই যে যে মেসেজটা আছে, এই মেসেজটা আপনার সাবকনসাস মাইন্ডের মধ্যে প্রবেশ করিয়ে দিন। দেখুন, এভাবে চলতে 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 আস্তে আস্তে আপনার চলার গতি পরিবর্তন হবে, আপনার মধ্যে পুরুষত্ব চলে আসবে। আরেকটা ব্যাপার, সেটা হলো যারা ইয়াং আছেন, অর্থাৎ আমাদের যে ভাইরা এখনো বিয়ে করেননি, বিয়ে করার জন্য যারা ভয় পাচ্ছেন, অর্থাৎ এই টেস্টোস্টেরন হরমোনের কারণেই যারা ভয় পাচ্ছেন, তাদেরকে আমি বলি আপনারা বিয়ের আগে যে কাজটি করবেন সেটা হলো নিজেকে প্রিপারেশন করার জন্য, নিজেকে সঠিকভাবে তৈরি করার জন্য আপনারা কঠিন কিছু কাজ তৈরি করুন, কঠিন কিছু কাজে নিজেকে নিযুক্ত করুন, যে কাজটা অত্যন্ত শক্তিশালী এবং পুরুষগুলো করে থাকে যে কাজগুলো, সেই কাজগুলোর দিকে দিক নির্দেশনা করুন। অর্থাৎ মেয়েরা যে কাজগুলো করে সেগুলো আপনার নজরে আসলেও সেগুলোর দিকে কখনোই দাবিত হবেন না। অর্থাৎ যারা মেয়েলি স্বভাবে, যাদের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের সমস্যা আছে, তারা কিন্তু খুব বেশি মেয়েদের কাজগুলো পছন্দ করে, অর্থাৎ রান্না করা, কাপড় চোপড় পরিষ্কার করা, ঘর বাড়ি পরিষ্কার করা, এই যে ব্যাপারগুলো আছে এগুলো থেকে নিজেকে সরিয়ে আনুন। অর্থাৎ আপনি নিজের মধ্যে এমন একটা মানসিকতা তৈরি করুন যে আপনি একজন পুরুষ মানুষ, আপনার দ্বারা ওই কাজগুলো নয়, ওই কাজগুলো শুধুমাত্র একজন
মেয়ের দ্বারাই সংগঠিত হতে পারে, অর্থাৎ আপনার দ্বারা ওই কাজগুলো হবে না। আপনি নিজেকে যে কাজগুলো পুরুষ করে সেই দিকে নিজেকে দাবিত করার চেষ্টা করুন। আর যারা খেলাধুলা করেন বা যারা খেলাধুলা করতে পছন্দ করেন, বিশেষ করে মেয়েলি স্বভাবে পুরুষগুলো, এরা মেয়েদের খেলাগুলো বেশি পছন্দ করে, সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। সেখান থেকে নিজেকে তৈরি করতে হবে যে আপনি একজন পুরুষ মানুষ, পুরুষের যে খেলাগুলো আছে যেমন ক্রিকেট, ফুটবল বা হাডুডু, কাবাডি, যে খেলাগুলো আছে সেই খেলাগুলোর মধ্যে নিজেকে মনোনিবেশ করুন। এইভাবে আস্তে 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 আপনার যে মানসিকতা আছে সেই মানসিকতাকে যদি মোটিভেট করতে পারেন, তাহলে অবশ্যই আপনি একজন শক্তিমান পুরুষ হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবেন। বন্ধুরা, আর মেয়েলি স্বভাবের যে পুরুষগুলো হয় তারা অনেক বেশি পুরুষের সামনে বা একজন শক্তিমান পুরুষের সামনে কথা বলতে হেজিটেশন ফিল করে, এটা একদম বাস্তব এবং চরম সত্যি কথা। যখন এই সমস্যাটা হবে তখন নিজের মধ্যে এমনভাবে শক্তি সঞ্চার করুন যে আপনি একজন পুরুষ মানুষ, একজন পুরুষের সামনে কথা বলতে আপনার কোনো সংকোচ হবে না, কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়বেন না। অর্থাৎ আপনি যেখানেই যান, অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য বা যেখানেই বা অন্য কোনো শক্তিমান পুরুষের সামনে আপনি কথা বলার জন্য যান, যাদের যথেষ্ট পাওয়ারিটি আছে তাদের সামনে কথা বলতে গেলে পরে নিজেকে ঠিক ওইরকমভাবে তৈরি করুন, নিজের মধ্যে শক্তি সঞ্চার করুন যে আপনি একজন পুরুষ মানুষ, অথবা আপনার কোনো ভয় নাই, আপনার কোনো সমস্যা নাই। আপনার মানসিকতা পরিবর্তন করুন, অর্থাৎ মানসিকতা যদি পরিবর্তন করেন তাহলে নিজেকে একজন শক্তিমান পুরুষ হিসেবে আপনি প্রকাশ করতে পারবেন। বন্ধুরা, আজকে আর নয়, পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।